আমরা এখন দেখবো সফটওয়্যারটি কিভাবে, একটি কম্পিউটার সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হয় সেই প্রসেসটি আমরা দেখব। চলুন আমরা দেখি। এই হচ্ছে আমার মাইক ডেস্কটপে, এই আমার স্ক্রিনে রাখা আছে ফোল্ডারটি, এই ফোল্ডারে আমি ঢুকলাম। ঢুকার পরে এই সফটওয়্যারটি আমি ইনস্টল দিব, সেটি হচ্ছে অব্রো কিবোর্ড, যেটি দিয়ে আমরা বাংলা টাইপ করি। এই সফটওয়্যারটি ইনস্টল দিব। তো ইনস্টল দেওয়ার জন্য দুইটি ওয়ে আছে। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, একটি হচ্ছে ওপেন করে, আরেকটি হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর টরে ক্লিক করে। আমরা ওপেনও দিয়েও ক্লিক করতে পারি, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরেও দিয়ে সফটওয়্যারটি রান করতে পারি। হ্যাঁ, ক্লিক করলাম, করার পরে আমার এই উইন্ডো চলে আসলো। আসার পরে আমি ইয়েস দিলাম, তারপরে নেক্সট, তারপরে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, তারপরে নেক্সট, তারপরে নেক্সট। এভাবে আমরা নেক্সটে দিয়ে দিয়ে যাবো টাইপিক্যালি যেভাবে দেওয়া আছে, আর এগুলা কাস্টমাইজ করা লাগবে না। দিয়ে গেলাম, তারপরে ফিনিশ, আমি ক্লোজ করে দিলাম। আমার এই ফোল্ডারটি থেকে বের হয়ে গেছি। এই দেখেন আমার সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ।